তো আমাদের ট্রেন ঢুকে গেছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু আজকে অনেক লেটে ঢুকেছে। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপ বোলপুর শান্তিনিকেতন। তার কোচ আছে 5টা, তার ভাড়া পড়বে 1365 টাকা করে মাথা পিছু। কোয়ালিটি হিসেবে কিন্তু যথেষ্ট ভালো। ফলে আপনারা শুনে নিলেন, আপনারা কিন্তু এখানে কোনো রকম ফুড আপনাদের টিকিটের সঙ্গে ইনক্লুড নয়। আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশনে, এখন বাজে 7:25। ট্রেন কিন্তু এখনো লেটে চলছে। তবে আমি এখন দাঁড়িয়ে আছি ক্যান্টিনে, অর্থাৎ এই রেলে যে বলেছিলাম ক্যান্টিন অ্যাভেলেবেল আছে এবং এই ক্যান্টিনে সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। এবং তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন, মানে অপূর্ব সুন্দর লাগছে। কালকের দৃশ্যের সঙ্গে কিন্তু আজকের দৃশ্যের কোনো রকম মিল আপনারা পাবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি একা নই, আজ আমরা চলেছি সপরিবারে। আমাদের যাত্রা শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে, আমাদের যাত্রা শেষ হবে গুয়াহাটিতে। অর্থাৎ আজকে আমরা হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে নিয়েছি, সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা চলেছি গুয়াহাটিতে। এই সরাইঘাট এক্সপ্রেসে টোটাল হাওড়া থেকে গুয়াহাটি যেতে সময় লাগবে 18 ঘন্টা। টোটাল কভার করবে 1020 কিলোমিটার এবং এর মধ্যে ও হল্ট দেবে 12টি। ফলে আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের ট্রেন ঢুকে গেছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু আজকে অনেক লেটে ঢুকেছে। ট্রেন ঢুকেছে 3:58-তে আর ছাড়ার টাইম হচ্ছে 4:05। হাওড়া গুয়াহাটি আমাদের বগি হচ্ছে B2। তো চলুন এবার B2 এর ভিতরে চলে যাই। চলুন এবার দেখে নিই 3 টায়ার এসিতে সিটের অ্যারেঞ্জমেন্টটা কেমন এবং তার সঙ্গে কি কি ওনারা দিয়েছেন। এটা হলো ডোর, এটা দিয়ে আমি ভিতরে এলাম। এখান দিয়ে ভিতরে এলেই আপনারা লেফটে 3 টায়ার দেখতে পাবেন। লেফটে 3টে আছে, রাইট সাইডে 3টে। আর এখানে আছে সুইচবোর্ড, সুইচবোর্ড প্লাগ পয়েন্ট সবগুলো এখানে আছে। আর এদিকেও আছে প্লাগ পয়েন্ট, হ্যাঙ্গিং এর জন্য হুকটা এখানে আছে। আর এর সঙ্গে আছে এদিকে 3টে বালিশ, এদিকে 3টে বালিশ, এখানে আছে চাদর, আর এখানে ওরা দিয়েছেন কম্বল। সেম জিনিসটা কিন্তু সবগুলো সিটেই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 4:08। 4:05 ছাড়ার কথা ছিল, 4:08 ছেড়েছে। ট্রেন কিন্তু এসে বেশিক্ষণ দাঁড়ায়নি। ফলে অবশ্যই আপনার টাইমটা মেনটেন করবেন। যদি সরাইঘাট লোকাল ধরেন অবশ্যই টাইমে স্টেশনে চলে আসবেন। আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ছি। তো ট্রেনের ভিতরে সিটের অ্যারেঞ্জমেন্ট তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন দেখে নিই টয়লেটগুলো, যে টয়লেটগুলো কেমন অবস্থায় আছে, ব্যবহার করা যাবে কিনা। এটা হচ্ছে গেট। এখান থেকে যদি আপনি বাইরে বেরিয়ে আসেন তাহলে বাইরে বেরিয়ে এসে সামনেই আপনারা বেসিন দেখতে পাবেন। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশ আছে। এটা হলো দরজা। আর এর দুপাশেই আছে লেফট এবং রাইটে টয়লেট। যদি আমি এখানে যাই, বেসিন, গ্লাসটা কিন্তু অনেকটাই বড়। আর এটা ইন্ডিয়ান প্যান, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এটা রাইট একটা দেখালাম, লেফটে আর একটা আছে। এটা হলো লেফট একটা। এখানে একটা বড় কাজ, বেসিন, এটাও কিন্তু ইন্ডিয়ান। আচ্ছা, এদিকের বাথরুম দুটোই দেখিয়ে দিলাম, এখানে কিন্তু দুটোই ইন্ডিয়ান। এবার চলুন এদিকটায় যাই, এদিকটায় দেখে নিই ওয়েস্টার্ন স্টাইলে আছে কিনা। বেসিন, গ্লাস, এটা ওয়েস্টার্ন। ওদিকে দুটোই কিন্তু ইন্ডিয়ান আছে, এখানে এটা ওয়েস্টার্ন আছে। তো বাথরুমগুলো দেখে নিলাম, বাথরুমগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমি ওয়েবসাইটে প্রথম যে দুটো দেখলাম সেটা হলো ইন্ডিয়ান স্টাইলে, আর এদিকে একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ান স্টাইলে বেশি আছে, ওয়েস্টার্নও আছে, ওয়েস্টার্ন নেই এমন নয়, ওয়েস্টার্নও আছে, তবে ইন্ডিয়ান স্টাইলে বেশি আছে। এবার চলুন আপনাদেরকে বলে দিই, 2 টায়ার এসি এবং যদি ফার্স্ট ক্লাস আপনারা বুক করেন বা 3 টায়ার এসিও যদি বুক করেন তাহলে তার ভাড়া কেমন কি পড়বে। এই ট্রেনে স্লিপার কোচ আছে 9টা, এই পুরো ট্রেনটায় 9টা স্লিপার কোচ আছে, তার ভাড়া পড়বে 520 টাকা করে। আর এসি 3 টায়ারের কোচ আছে 5টা, যে 3 টায়ার আমরা বুক করেছি তার কোচ আছে 5টা, তার ভাড়া পড়বে 1365 টাকা করে মাথা পিছু। আর যদি আপনারা 2 টায়ার বুক করতে চান তাহলে 2 টায়ারের কোচ আছে 1টি মাত্রই, পুরো ট্রেনটায় মাত্র 1টি 2 টায়ার এসির কোচ আছে, যার ভাড়া পড়বে 1940 টাকা করে। আর যদি আপনারা ফার্স্ট ক্লাসে বুক করতে চান তাহলে ফার্স্ট ক্লাসের ক্ষেত্রেও কিন্তু 1টি মাত্র কোচ আছে এই পুরো ট্রেনটায়, এর ভাড়া পড়বে 3275 টাকা করে। ফলে বুঝতেই পারছেন সেকেন্ড মানে 2 টায়ার এসি এবং হচ্ছে ফার্স্ট ক্লাস এর কিন্তু 1টি করে মাত্র কোচ আছে। ফলে এগুলো যদি আপনারা বুক করতে চান তাহলে অবশ্যই 4 মাস আগে যখনই টিকিট খুলে যাবে তখনই কিন্তু আপনাদের বুক করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা সিট পাবেন না। এছাড়াও যে 3 টায়ার এসি আমি কেটেছি সেটার ক্ষেত্রেও কিন্তু একই রকম, অর্থাৎ যদি আপনারা 4 মাস আগে টিকিট কাটতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে এই ট্রেনে আপনারা টিকিট পাবেন, কারণ এই সরাইঘাট লোকালে কিন্তু খুব বেশি চাহিদা থাকে, প্রচুর মানুষ এই ট্রেনে টিকিট কাটতে চান, কারণ এই ট্রেনের টাইমটা খুব সুন্দর। হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে বিকাল 4:05, আর আপনারা গুয়াহাটি পৌঁছে যাচ্ছেন সকাল 10টায়। ফলে সেখান থেকে যদি আপনারা গুয়াহাটি ঘুরতে চান বা যদি আপনারা কাজিরাঙা যেতে চান সেটাও খুব সহজে চলে যেতে পারেন, এবং যদি আপনারা শিলং ঘুরতে চান সেটাও কিন্তু খুব সহজে ঘুরতে পারেন। ফলে যখন আপনারা এই ট্রেনে টিকিট কাটবেন সেক্ষেত্রে অবশ্যই 4 মাস আগে প্ল্যান করবেন, 4 মাস আগে প্ল্যান করে টিকিটটা কেটে নেবেন। এবার আমাদের ট্যুর হচ্ছে শিলং, অর্থাৎ গুয়াহাটি নেমে আমরা ওখান থেকে শিলংয়ে চলে যাব। ফলে অনেকটা জায়গায় কিন্তু আপনারা গুয়াহাটি নেমে অনেকগুলো দিকে আপনারা যেতে পারেন, ফলে টিকিটের চাহিদা এই কারণে একটু বেশি থাকে, কারণ বহু মানুষ এই ট্রেনটায় টিকিট কাটতে চান। হাওড়া থেকে ছাড়ার পর সবার প্রথম ট্রেন দাঁড়ালো এইখানে, এটা হলো বর্ধমান জংশন। বর্ধমান জংশনে সবার প্রথম দাঁড়ালো। হাওড়া থেকে ছেড়েছিল 4:08, আর এখন বাজে 5:25। 5:25 আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন। এই বর্ধমান জংশন থেকেও কিন্তু বহু মানুষ উঠছেন। এবার বর্ধমান জংশন ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি। আন্ডা আন্ডা 60 ভেজ 50, আন্ডায় 3 একটা, চাউমিন। আচ্ছা, এখানে তো মানে জলটাও তো কিনে নিতে হয়, কিছু তো ফ্রি থাকে না, টিকিটের সঙ্গে তো কিছু ইনক্লুড নেই। মানে আমি ফার্স্ট ক্লাসে কাটি, সেকেন্ড ক্লাসে কাটি বা 3 টায়ারে কাটি, সব ক্ষেত্রেই আমাকে কিনে নিতে হবে, তাই তো? ওকে, আমরা নিয়ে নিলাম চাউমিন, এক চাউমিন 60 টাকা। ফলে আপনারা শুনে নিলেন, আপনারা কিন্তু এখানে কোনো রকম ফুড আপনাদের টিকিটের সঙ্গে ইনক্লুড নয়। ফলে যা কিছু ফুড আপনাদের নিতে হবে, সব কিছু ফুডের ব্যবস্থা এখানে আছে, কিন্তু যা কিছু ফুড আপনাদেরকে নিতে হবে এখান থেকে কিনে নিতে হবে। আমরা চাউমিন কিনেছি, তো চলুন এবার সেটা একবার খেয়ে টেস্ট করে নিই যে খাবারের কোয়ালিটি কেমন। তো আরোহী অলঙ্কারে চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার চাউমিনটা আমার হাতে এসছে, এবার আমি একবার টেস্ট করে দেখি। কোয়ালিটি হিসাবে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু কোয়ান্টিটি হিসাবে আমার মনে হলো কম, কারণ দাম নিয়েছে 60 টাকা। 60 টাকা হিসেবে কিন্তু জিনিসটা অনেকটাই কম মনে হলো, কিন্তু কোয়ালিটি হিসাবে যথেষ্টই ভালো। তাহলে আপনারা ট্রাই করতে পারেন। একটা কথা আপনাদের বলে দিই, এই ট্রেনে প্যান্টিকার অ্যাভেলেবেল আছে, তার সাথে আছে অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং, এই 3টে জিনিসেরই ব্যবস্থা আছে। ফলে আপনারা যদি চান এর থেকে কিন্তু খাবার কালেক্ট করে নিতে পারেন, সব ধরনের ফুড আপনারা এখানে পেয়ে যাবেন। এই 3টের থেকে যে কোনো একটা চুজ করে নিয়ে সব ধরনের খাবার আপনারা এখান থেকে নিতে পারেন, কিন্তু টিকিটের সঙ্গে কোনো রকম খাবার ইনক্লুড নয়, অর্থাৎ টিকিটের সঙ্গে কিন্তু আপনারা 1 বোতল জলও পাবেন না। ফল হয় আপনাকে খাবার ক্যারি করতে হবে, নচে যেটা আপনাকে বললাম যে এখানে প্যান্টিকার আছে বা এর সাথে আছে অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং, এগুলো থেকেও কালেক্ট করে নিতে পারেন। যদি ই ক্যাটারিংয়ে খাবার নিতে চান তাহলে হাওড়া থেকে ছাড়ার পরপরই আপনার খাবারটা বুক করে দেবেন, বোলপুর শান্তিনিকেতন থেকে ওটা রিসিভ করে নিতে পারবেন। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপ বোলপুর শান্তিনিকেতন। তো আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্টপ বোলপুর শান্তিনিকেতনে। এখন বাজে 6:10, অর্থাৎ ট্রেন কিন্তু এখনও 10 থেকে 12 মিনিট লেটে চলছে। এটি হলো বোলপুর শান্তিনিকেতন। এখান থেকেও কিন্তু প্রচুর মানুষ উঠলেন, ওনারা এখান থেকে উঠেছেন, আপনারা এখান থেকে উঠলেন, এখান থেকে বুকিং ছিল। আপনারা যাবেন গুয়াহাটি যাবেন, ওনারা গুয়াহাটি যাবেন, এখান থেকে উঠলেন। প্রচুর মানুষ কিন্তু এখান থেকে উঠেছেন। বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিল, এখানে দাঁড়িয়েছে 6 থেকে 7 মিনিট। বোলপুর শান্তিনিকেতন ছেড়ে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশনে। এখন বাজে 7:25। ট্রেন কিন্তু এখনো লেটে চলছে, তবে আমার মনে হয় কভার হয়ে যাবে। রামপুরহাট জংশন, প্রত্যেক জংশন থেকে কিন্তু কেউ না কেউ উঠছেন। ওনারা উঠলেন রামপুরহাট জংশন থেকে। আচ্ছা, এবার আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করবো। রাতের জন্য খাবার কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, অর্থাৎ ক্যারি করছি। সেই জন্য ক্যান্টিন থেকে আমরা খাবার নেইনি, আমরা পরোটা এবং ঘুগনি করে নিয়ে এসেছি, সেটা আমাদের খাওয়া দাওয়া হবে। কিন্তু আমাদের একটা কোল্ড ড্রিঙ্কসের দরকার, যে কোল্ড ড্রিঙ্কসটা আমরা নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো ক্যান্টিন থেকে যারা খাবার সেল করছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে কিনা, তা ওনারা বললেন ওটাকে ক্যান্টিনে গিয়ে নিয়ে আসতে হবে। তা চলুন এবার ক্যান্টিনে চলে যাই, গিয়ে ওখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি আর দেখে নিই ওখানে কী কী পাওয়া যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ক্যান্টিনে, অর্থাৎ এই রেলে যে বলেছিলাম ক্যান্টিন অ্যাভেলেবেল আছে, এবং এই ক্যান্টিনে সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। টিকিটের সঙ্গে ইনক্লুড নেই, কিন্তু আপনারা যদি অর্ডার দেন তাহলে কিন্তু সব ধরনের খাবার এই ক্যান্টিন থেকে আপনারা পেয়ে যাবেন। আদার ট্রেনে যেমন টিকিটের সঙ্গে দামটা ধরে নেওয়া হয়, এখানে টিকিটের সঙ্গে দাম ধরে দেওয়া হয় না, দাম আপনাকে এক্সট্রা পে করতে হবে। তাহলে সব ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ক্যান্টিনে, চলুন এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, তাহলে একটা বেসিক আইডিয়া করে নিতে পারবেন কী কী ধরনের খাবার আপনারা এখান থেকে পেতে পারেন। এইগুলো অর্ডার হয়ে গেছে অলরেডি, যেগুলো ওনারা ডেলিভারি করবেন। দেখুন সুন্দর করে প্যাক হয়ে যাচ্ছে, ফলে আদার যেমন টিকিটের সঙ্গে ইনক্লুড থাকে, এখানে টিকিটের সঙ্গে ইনক্লুড নয়। আপনারা অর্ডার দিলে সব ধরনের খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন, সব কিছুই প্যাকিং হয়ে যাবে এইভাবে, খুব সুন্দরভাবে, দারুণ সুন্দর। রাতের খাবারের সময় হয়ে গেছে, আমরা খাবার নিয়ে বসে পড়েছি। যদি আপনারা বাড়ি থেকে খাবার ক্যারি না করেন তাহলে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আমি ক্যান্টিন থেকে ঘুরে এলাম, আপনাদেরকেও দেখিয়েছি। দেখে যে আমার মনে হলো পুরো ক্যান্টিনের ভিডিও আমি করতে পারিনি, কারণ ক্যান্টিনের ভিডিও করা অ্যালাউ নয়। শুধুমাত্র যে কটা ওনারা প্যাকেট করেছিলেন কথা বলে সেইটা আমি শুধু করেছি। ফলে কিন্তু আমার নিজের দেখে যা মনে হলো খাবারের মান কিন্তু যথেষ্টই ভালো এবং কোয়ালিটি ঠিকই আছে। ফলে খাবার যদি আপনার বাড়ি থেকে ক্যারি না করেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই, খুব সহজেই আপনারা এখানে অর্ডার দিয়ে খাবার নিয়ে নিতে পারেন। ভেজ ননভেজ দুটোই আপনারা এখানে পেয়ে যাবেন। এবার চলুন আমরা রাতের খাবার খেয়ে নিই। আচ্ছা, এটা হলো আমাদের রাতের খাবার, ঘুগনি পরোটা। এটা আমাদের বাড়ি থেকে তৈরি করে আনা হয়েছে। যিনি তৈরি করেছেন ওনাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখন খাওয়া দাওয়া চলছে। কেমন লাগছে? ভালো তো? 10 out of 10। আরে বাহ, এক্সেলেন্ট। তাহলে খাবারের কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এবার আমি খেয়ে নিই। যেখানে 10 out of 10 পাওয়া গেছে সেটা দেরি করে লাভ নেই। দারুণ টেস্ট, বাড়ি থেকে নিয়ে আসবেন। আরোই খাইয়ে দিচ্ছে আমার। চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। গত 1 ঘন্টা ধরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখুন ভালোই বৃষ্টি হয়েছে, পুরো সব কিছু কিন্তু ভিজে। এখন বাজে রাত 1:11, আর আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি জংশন। তাহলে আপনারা যদি চান এই ট্রেনে করে দার্জিলিং যাবেন তাহলে সেটাও করা যেতে পারে, নিউ জলপাইগুড়ি চলে আসতে পারেন। সেই হলো একটাই, এই যে টাইম, এটাই হলো মুশকিল। তাহলে আপনাকে এখন ওয়েটিং রুমে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর আপনি গাড়ি পাবেন দার্জিলিং যাওয়ার জন্য। তাছাড়া কিন্তু ট্রেনটা খুবই ভালো, কিন্তু এই নামার টাইমটা হচ্ছে খুবই খারাপ। 1:18, 1:10 এটা হচ্ছে টাইম। এই টাইমে কিন্তু এই নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনাকে নামিয়ে দেবে। এবার ওয়েটিং রুমে আপনাকে ওয়েট করতে হবে 3 থেকে 4 ঘন্টা। সামনে যেটি দেখছেন, এই যে সামনের রুমটি, এটি হলো এসি ওয়েটিং রুম। আমি একটু জুম করে দেখাই। এই দেখুন, এটি হলো এসি ওয়েটিং রুম। এই এসি ওয়েটিং রুমে আপনারা ওয়েট করতে পারেন। যদি এই ট্রেনে করে আসেন তাহলে সমস্যা কিছু নেই, আপনাকে এই ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। আর এই ওয়েটিং রুমে ওয়েট করার জন্য এখান থেকে আপনাকে টিকিট করতে হবে। সেখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারবেন ঘন্টা হিসাবে টিকিট কেটে নিয়ে আপনারা এই ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুম, এখানে আপনারা ওয়েট করতে পারবেন। অর্থাৎ 1:18-তে ট্রেনটা এখানে এসছে, এখন তো আপনি কোনো গাড়ি পাবেন না, বলে এই এসি ওয়েটিং রুমে আপনি ওয়েট করলেন, ট্রেন 4টে বা 5টা বাজলে এখান থেকে বেরিয়ে বাইরে থেকে গাড়ি নিয়ে আপনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে বা যেখানে যেতে চান তার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। ফলে এই ট্রেনে এলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনাকে এখানে ওয়েট করারও ব্যবস্থা আছে। ট্রেন ছেড়ে দিয়েছে 1:18-তে ঢুকেছিল, আর এখন বাজে 1:26। 1:18-তে ঢুকে 1:26-এ বেরিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে। দেখুন, এত রাতেও কিন্তু স্টেশন একদম জমজমাট। এখন বাজে রাত 1:25, লোক দেখুন। গুড মর্নিং বন্ধুরা, কাল রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে লাস্ট আপনার সঙ্গে কথা হয়েছিল। তখন আপনাকে বলেছিলাম যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তারপরে কিন্তু সারা রাত ধরে কয়েক পশলা বৃষ্টি হয়েছে এবং তারপর এখন সকালবেলায় চোখ খুলে মানে এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম। তো চলুন সবার প্রথম সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, মানে কাল রাতে থেকে আজকের দৃশ্যটার কতটা পরিবর্তন হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি একদম মেঘের দেশে। দেখুন, মেঘ এবং পাহাড় দিয়ে পুরো জায়গাটা ঘেরা, ট্রেন চলছে তার ভেতর দিয়ে, মানে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কাল রাত্রে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। আর আকাশ যেহেতু একদম পরিষ্কার হয়ে গেছে, সেহেতু মেঘ এবং পাহাড় দুটো জিনিসে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন, মানে অপূর্ব সুন্দর লাগছে। কালকের দৃশ্যের সঙ্গে কিন্তু আজকের দৃশ্যের কোনো রকম মিল আপনারা খুঁজে পাবেন না। মানে যে মেঘের দেশে আমরা যাচ্ছিলাম, এখন মনে হচ্ছে সেই মেঘের দেশে এখনই আমরা পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর। তো চলুন এই দৃশ্যটা কিছুটা উপভোগ করুন। এই মুহূর্তে আমি কথা বলবো না, শুধু দৃশ্যটা দেখুন। এখানে কিন্তু খাবার দাবারের কোনো সমস্যা নেই, সকালের ব্রেকফাস্ট চলে এসছে, মানে ইনক্লুডিং নয়, আপনাকে কিনে নিতে হবে। তো ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি, চলুন একবার দেখে নিই ব্রেকফাস্টে কি আছে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমরা দুটো ট্রে নিয়েছি। এটা হচ্ছে অমলেট, এটা অমলেট, এখানে দুটো ব্রেড, এটা যেটা বললাম বাদাম, মিক্স মশলা 4 জন্যে, এখানে আছে জ্যাম, বাটার আর ফ্রুট জুস। এই পুরোটা 100 টাকা। আমাদের ট্রেনটা কিন্তু আবার দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা চলে এসেছি বামুনিগাঁওতে। এখানে এটাও কিন্তু শিডিউলের মধ্যে নয়, অর্থাৎ এখানেও দাঁড়ানোর কথা নয়, কিন্তু সিগন্যালের অভাবে এখানেও দাঁড়িয়ে পড়েছে। ছোট্ট একটা স্টেশন বামুনিগাঁও। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে ট্রেনটা যেটা লেট ছিল 10 মিনিট সেটাকে কভার করে নিয়েছিল রাত্রেই, কিন্তু এখন আবার মনে হচ্ছে যেভাবে সিগন্যালের সমস্যা হচ্ছে আমাদের মনে হয় যেতে একটু লেট হয়ে যাবে। এখন বাজে 8:45। নশো 90 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি কামাখ্যা জংশনে। কামাখ্যা জংশনের টাইম ছিল সকাল 9:43, কিন্তু আমরা এখন পৌঁছেছি সকাল 10:25। ট্রেন অনেকটাই লেট করে দিয়েছে সকালবেলায়। আপনাদের অনেকক্ষণ দেখালাম যে সিগন্যালের অভাবে ট্রেনটা কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছিল বিভিন্ন ছোট ছোট স্টেশনে, সেই কারণে ট্রেনটা অনেকটাই লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুয়াহাটিতে। 997 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি গুয়াহাটিতে। হাওড়া থেকে গুয়াহাটি আসতে আপনাদের মোটামুটি সময় লাগে 18 ঘন্টা, কিন্তু আমাদের লেগে গেছে 19 ঘন্টা, কারণ লাস্টের দিকে মানে আজকে সকাল থেকে ট্রেনটা একটু লেট করেছে। সাধারণত সরাইঘাট এক্সপ্রেস কিন্তু লেট করে না, খুব ভালো রিপোর্ট আছে, কিন্তু আজকে সকালে সিগন্যালের কারণে, কারণ কালকে এখানে ঝড় হয়েছে, এই কারণে সিগন্যালের কারণে আজকে ট্রেনটা একটু লেট করে গেছে। তাছাড়া কিন্তু সার্ভিস খুবই ভালো, ফলে আপনারা স্বাচ্ছন্দ্যে এই ট্রেনে করে এখানে আসতে পারেন। এবার আমরা গুয়াহাটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়বো। বাইরে বেরিয়ে পড়ে ওখান থেকে কার নিয়ে আমরা যাব শিলং এর উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের মেঘালয় ট্যুর শিলং এর উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে একে একে আপনারা সেগুলো দেখতে পাবেন। এর পরবর্তী ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গুয়াহাটি থেকে শিলং আপনারা কিভাবে যাবেন, ফলে অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখান থেকে এবার আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে পল্টন বাজার, আমাদের ট্রেন ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্ম, পল্টন বাজারটা পড়বে 7 নম্বর প্ল্যাটফর্মের কাছে, অর্থাৎ এখান থেকে আমরা চলে যাব 7 নম্বর প্ল্যাটফর্ম। 7 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পল্টন বাজার থেকে গাড়ি বুক করে তারপর আমরা চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে। সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে যে কিভাবে আপনারা গাড়ি বুক করবেন, কিভাবে যাবেন, পুরোটাই আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব, ফলে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখার অনুরোধ রইল। চলুন এবার আমরা চলে যাই পল্টন বাজারের দিকে এবং সেখান থেকে গাড়ি বুক করে নিই। আরেকটা কথা বলে দিই, সরাইঘাট লোকাল কিন্তু হাওড়া থেকে প্রতিদিন চলে, ফলে যে কোনো দিন আপনারা প্ল্যান করে এই সরাইঘাট লোকালে করে চলে আসতে পারেন এখানে।